আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইবোনরা আপনারা কেমন আছেন? আসলে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে পয়লা রমজান, আমি আপনাদের আজকে ফরজ সম্পর্কে ডিসকাস করব না, যেহেতু আমরা যারা ফরেস্টার এবং আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কাজ, তাদের সবাই জানেন যে আমেরিকান ডলার ইউএসডি, আজকে এ সম্পর্কে কিছু আলোকপাত করবো ইনশাল্লাহ। তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এখন তো আসলে আপনাদের জন্য এই ভিডিওগুলো অনেক সময় নষ্ট করে করি, আপনাদের অনেক কিছু বিষয় আমরা জানাই, সাবস্ক্রাইবটা করলে আমরা একটু উৎসাহিত হই। বন্ধু শুরু করা যাক। আমি আসলে বর্তমানে যে পরিস্থিতি সবাই জানেন, মহামারী COVID-19 করোনা ভাইরাস, আমরা সবাই আতঙ্কিত তাই বা বিল্লি। যাই হোক বন্ধুরা, এগুলো আমি কথা বলতে চাচ্ছি না, এ ব্যাপারে আমি একটা এই করোনা ভাইরাস সম্পর্কে একটা হুজুরের একটা মন্তব্য এই ভিডিওতে আমি দিয়েছিলাম, হুজুরের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমি দিয়েছিলাম। কারণ তার কথা হলো, বাজারে যদি জনসমাগম হয় সমস্যা না হয়, তাহলে মসজিদে নামাজের সমস্যা হবে কেন? যদিও ফাঁকা করেই মানুষ নামাজ পড়ে, অথচ হলো ডিস্টেন্স রেখেই। আমরা যদি বলি মহামারী COVID-19 কেন, যদিও বিজ্ঞানীরা বলছে যে এটা চীনের উহান শহর থেকে বা দূরের একটা সংক্রমণ বা বাদুর থেকে এসেছে, যদিও এর আগেও তারা বিজ্ঞানীরা বলেছিল মানুষ আসলে বানর থেকে তৈরি। আসলে ইসলাম কি বলে, ইসলাম অনুযায়ী অনুসারে মানুষ বানর থেকে তৈরি না, আল্লাহ মা কিছু মানুষকে বানর হয়েছে, যেটা আমরা জানতে পারি হযরত দাউদ আলাইহিস সালামের সময়কার ঘটনা। আল্লাহ নিষেধ করেছিল মাছ মারার, শনিবারের দিনই আমার ছাপতে বলা হয়েছে, কিন্তু তারা আল্লাহর কথা অমান্য করে কৌশল করে মাছ মারার কারণে কিছু মানুষকে আল্লাহ বানরে রূপান্তরিত করেছে। আর এখন বর্তমানে যদি বলা হয়েছে বানর থেকে এটা উৎপত্তি, আসলে এটা বৈজ্ঞানিক কথা, কিন্তু তেমনই এই যে রোগটা বর্তমানে এটার কোনো প্রতিষেধক এখন পর্যন্ত বৈজ্ঞানিকেরা বা আবিষ্কার করা সম্ভব হয়নি, অনেক রোগেরই এখনো বৈজ্ঞানিকেরা প্রতিকার করা সম্ভব হয়নি, আল্লাহ যদি অসংখ্য রোগ সৃষ্টি করেছে। এটা আসলে আমরা বলতে আল্লাহর পক্ষ থেকে একটু বলা হয় আজাব বা গজব, কারণ মানুষের যে কোনো আজাব এবং গজব কিন্তু মানুষের হাতে তৈরি করা, এটা কোরআন এবং হাদিস অনুসারে তথ্য অনুসারে আমি জানতে পারি। আর যদি আমরা ধরতে পারি যে বাদুর থেকে এটা করা হয়েছে, কিন্তু বাদুরের সহ্য করার ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা নেই, এটা কোরআনে সত্যতা পাওয়া যায়। আল্লাহ বলেছেন যে কোলেকাল ইনসান ও দাইফ, আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, সেহেতু এটা মানুষের কর্মের কারণেই এই রোগটা আল্লাহ দিয়েছে, যেটার কোনো প্রতিকার নেই, মানুষ অসহায় হয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে, চিকিৎসা এখন আমরা স্বাভাবিকভাবে এটা সারা পৃথিবীর প্রতাপশালী দেশ আমেরিকা, এটাই তার পক্ষেই এটা মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। আমাদের বর্তমানে আমাদের জনগণের সমাজে মানুষ নিত্য নতুন ভাবে চিটার এবং প্রতারক হয়ে গেছে, মানুষকে প্রতারণা করতেছে এবং মানুষের জন্য এটা তারা ভাবতেছে না, বলছে মানুষের কাছ থেকে কিভাবে সে সিনে নিয়ে প্রতারণা করে সে নিজে ভালো থাকবে, এটা সে চিন্তা করে। বর্তমানে যেহেতু ইন্টারনেট এবং ইন্টারনেটের যুগ, সেহেতু তারা এটা ইন্টারনেটের কি পদ্ধতি হিসেবে বেছে নিয়েছে, ইন্টারনেটে যেমন ওয়েবসাইট খুলে তারা যারা ইন্টারনেটে কাজ করি আমরা, যারা আউটসোর্সিং কাজ করি, আমাদের ডলার কেনা এবং বেচার প্রয়োজন হয়,
তারা এই সুযোগ নিয়ে ডলার এবং সিলভারের একটা ওয়েবসাইট নামে তৈরি করে তারা এগুলো টাকা নিয়ে বা ডলার নিয়ে আপনাকে আর এগুলো পেমেন্ট করতেছে না এবং আপনি একটা আর্থিক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছেন। আমরা যদি যাই আমরা গুগলে সার্চ করি ইউএসডি সেল বাই, তাহলে দেখেন এভাবে ডলার বাই সেলিং বাংলাদেশ পপুলার ওয়েবসাইট এবং প্রচুর এখন সাইট আসছে, দেখেন প্রচুর সাইট এবং এখানে দেখতে পারেন অনেকগুলো সাইট এবং আপনারা যদি টু তে যান থ্রি তে যান এভাবে অনেকগুলো পাবেন। আমি আজকের যে মূল উদ্দেশ্য ভিডিওটা তৈরি করা সেটা হলো কোন সাইটে আপনারা ইউএসডি সেল বাই ইন্টারনেটে করবেন না, কারণ আপনি এটা কোনটা সঠিক আর কোনটা মানে মিথ্যে বা ভুল বা স্ক্যামার বা প্রতারণা বা চিটার সাইট আপনি সেটা কিভাবে বুঝবেন, আপনি এটা বোঝার কোনো ক্ষমতা নেই, কারণ তারা যারা চিটার গিরি করে তারাও কিন্তু আসলে আপনার সাইটটিকে ভালোভাবে খুব ভালোভাবে সাজিয়ে আপনাকে মানে রং ইন করে আপনাকে কিভাবে আপনি চিটার বা মনে করবেন না সেভাবেই তারা সাইটটি তৈরি করেছে। দেখেন এখানে আমি একটা সাইটে দুইটা সাইট আজকে আমি দেব যে যারা কিছু কাস্টমারের টাকা এই আজকেই কিভাবে তারা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। এখানে দেখেন ওয়েলকাম টু বিডি ওয়ালেট এক্সট্রাস্টেড ডলার বাই সেলিং বিডি, অথচ এরা একেবারে এক নম্বর চিটার এবং পাটকার সাইট এবং এরা আপনাকে প্রলোভন দিয়ে অন্যান্য সাইটে সাইটে রেট বেশি দেখাবে, দেখে আপনাকে নেবে। দেখেন এখানে লেখা আছে রিভিউ বিডি ওয়ালেট চিটার নাম্বার ওয়ান 3320 টাকা, দেখেন এখানে, তারপর এখানে লেখা আছে দেখেন স্ক্যাম, তারপর এখানে এখানে আরো দেখেন কিভাবে এরা আপনাকে এখানে সবাই সাবধান থাকবেন ভিডিও দেখছে, এরকম আর কিছু সাইট আমি আপনাদেরকে এটা একটা সাইট দেখেন আমি যদি সাইটে যাই এটা একটা সাইট যেমন আমি এটাকে আপনি প্রুফ সহ দেখাবো যে সাইটটা আমি আলাপ করলাম। তার আগে আপনি একটা সাইট এসে দেখি দেখেন আপনি এখানে নোটিশ দিছে এবং মার্ক মানি এক্সচেঞ্জ 24.com এ দেখেন এখানে এক্সচেঞ্জ টেস্ট নিয়ে অ্যাফিলিয়েট কন্ট্রাক্ট লগইন করলে আপনাকে দেখেন এখানে লেখা আছে অপারেটর অনলাইন, এখানে লেখা আছে অফলাইন, লেখা আছে ট্রাস্টেড ই কারেন্সি এক্সচেঞ্জ, এখানে বড় করে লিখতে পারবেন। আর এদের দেখেন এখানে কেউ কিন্তু যারা সিটার বাক্তার বা হলো প্রতারক তারা কিন্তু কেউ বলে না যে আমরা সিটার বা ভালো, সবাই কিন্তু বলে যে আমরা ভালো 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 মানে ভালো সাধু সেজে তারা আসে আপনাকে ধোকা দেবে। ই এক্সচেঞ্জ এক্স বিটি বিডি ওয়ালেট এক্স চিটার বাটপার মানি এক্সচেঞ্জার 24 চিটার বাটপার, তার মানে আপনি এরকম যেগুলো সাইডে এগুলো যেটুকু দেখতে পাচ্ছেন সবগুলোই সিটার এবং বাটপার 100% এখানে কোনো সন্দেহ নেই, 99% না 100% কিছু থাকতো সেটাও বলতাম, 100% যেতে ইচ্ছে নাই এবং 100% তারা সেটা বাটপার গুলোতে কখনোই লেনদেন করবেন না, এটা আমার আপনাদের রিকোয়েস্ট। যেহেতু অনেকে যেগুলো প্রতারণা হয়েছে আজকে একজন কাস্টমারের এখানে সে করছে আপনার $16 $16.5 স্কিল দিয়েছে নেটালার দিয়েছে বিকাশ পাঁচ হলো 1400 প্রায় 1500 টাকার মতো, সেখানে দেখেন এখানে দেওয়া আছে পেন্ডিং অর্ডার নাম নেটালার ইউএসডি বিকাশ পার্সোনাল $16 এত টাকা স্ট্যাটাস পেন্ডিং। এর আগে এর সাথে আপনি চ্যাটে আলাপ করা হলো যে 5-10 মিনিটের মধ্যেই তারা বললো যে আপনাকে ইমেলের সবকিছুই তথ্য সরবরাহ করেছে এবং ফোন নাম্বার দিয়েছে যোগাযোগ করার জন্য ফোনে কথা বলা হয়েছে, ফোনে কথা বলার পরে তারপরে চ্যাটিং করার পরে 5-10 মিনিটের দিকে যখনই আপনাকে এটাকে ডেলিভারি দেওয়া হয়েছে সাথে সাথেই আপনি এটা অফলাইন এবং তাদের ফোন নাম্বার বন্ধ করে রেখেছে তারা। দেখেন এখানে অর্ডার কমপ্লিট যে লেখা হয়েছে এই যে নামগুলো দেওয়া আছে সেন্ট স্কিলার তো রিসিভার তো অ্যামাউন্ট আর তো স্ট্যাটাস এটা সম্পূর্ণ ভুয়া এবং সবগুলো সাইটই হুবহু সেম এরকম তৈরি করা, এরকম এদের রিসিভ অ্যামাউন্ট এটা তাদের হাতে তৈরি করে এটা হাতে লেখা এগুলো সম্পূর্ণ এগুলো কোনো কাস্টমারের না এগুলো, কারণ আপনাকে একটা আজকে সে $16 মানে $1600 ধরেন সে 1500 টাকা ইনকাম হয়ে গেছে সে আজকে আর ইনকাম হয়ে গেছে আজকে অফ, সে কিন্তু মোবাইল ফোন অফ, মোবাইল ফোন অফ দেখেন আপনি যদি ফোনটা দেন
এই কোনটাকে যদি জান আপনি কোনটা এগুলো দেখতে পারবেন দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে স্কাইপ WhatsApp এবং সাপোর্ট ইমেইল এটা সম্পূর্ণ এগুলো ভুয়া এবং হলো আপনার মোবাইলে ফোন অফ মোবাইল ফোন এই ভুয়া মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারে কথা হয়ে গেছে অফ এখানে আপনি দেখেন যদি বলা হয় এখানে যে তারা কত টাকা কত টাকা দেবে ফেসবুক এক্সচেঞ্জ করলে আর সব বক্স আছে আমি যেহেতু আপনাদের এটা স্ক্যাম সাইট আমি যেহেতু নিষেধ করতেছি সেহেতু আমি এগুলো কেউ করতে হয় দেখাবো না এবং আপনি যদি দেখেন একটা জিনিস যে আওয়ার রিজার্ভ নাও পারফেক্ট মানি রিজার্ভ বিকাশ পার্সোনাল ভিডিডি পারফেক্ট পার্সোনাল এগুলো সম্পূর্ণ সফটওয়্যারে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে এগুলো সম্পূর্ণ হাতে লেখে এগুলো তো দিয়ে দিচ্ছে এগুলো আসলে তাদের কিছুই রিজার্ভ না রিজার্ভ নেই এটা শুধু দেখানোর জন্য তারপরে দেখেন এখানে আমি যে কাস্টমারের কথা বললাম এই কাস্টমার মেটালার দিয়েছে যদি বলে কিন্তু শুনলো এটা দেখাই যাচ্ছে তাদেরকে কিন্তু সে পেন্ডিং করে রাখছে মানে সারা সাথে মোবাইল নাম্বার অফ হয়ে অফ তারা টাকা দেয়নি এবং তার দেখেন কত সেল এবং কত বাই করবে এটা সেটাও সম্পূর্ণ মিথ্যে কথা কারণ এটা প্রলোভন দিয়ে এই টাকাটা প্রলোভন দিয়ে তারা এগুলো স্পন্সর করছে এবং দেখেন আমি তো বলে দিলাম যে কমপ্লিট এগুলো কমপ্লিট না এগুলো হাতে আর মেনুয়ালি করে দিয়েছে কমপ্লিট একটা পতাকা প্রদান করেনি এটা আপনি তারা লগ ইন করলে আপনি অ্যাকাউন্ট করতে বলে লগ ইন করলে আরো অনেক অফার দেবে কিন্তু এই অফার গুলো সম্পূর্ণ ভুয়া এবং মোট কথা হলো আপনার যদি কোনো টাকা নষ্ট না করতে চান কারণ এখানে দয়া সেলাই করতে হয় বিশ্বস্ত ট্রাস্টেড আপনি এখানে ট্রাস্টেড ব্যক্তি পর্যায়ে ছাড়া এখানে পসিবল না এদেরকে কিভাবে আপনি ধরবেন এখানে তো যাওয়া পসিবল সম্ভব না এই জন্য কোন সাইটে আপনারা USD সেল বাই করবেন না যদি সেল বাই করার প্রয়োজন হয় বিশ্বস্ত সবগুলো বন্ধুরা আমি আপনাদেরকে দেখেন আমি যে সাইটে দেখাতে চাই আপনি এখানে দেখতে পারবেন যে অ্যামাউন্ট একটা কাস্টমার অ্যামাউন্ট 49.5 MG কমিশন 40 এখানে লেখা আছে তাদের এই WMG ডট মানি ড্রপ হয়েছিল ফর্ম টু এই এই এটা এই পাঁচ নম্বরে লেবাং ট্রান্সমিশন আইটি তো এটাও তারা কি করছে এই টাকাটা তারা দেয়নি এবং হলো টাকা পেমেন্ট 49 টাকা ঠিকই নিয়েছে তারা ওয়েব মানি ঠিকই নিয়েছে কিন্তু তারা পেমেন্ট করেনি এবং আরেকটা দেখেন 13.5 আরেকটা কাস্টমার দেখেন এই একই নাম্বারে নিয়েছে তারা কিন্তু এটারও পেমেন্ট প্রদান করেনি কিভাবে প্রদান করেনি তারা কিন্তু আপনাকে ইমেইলে দিয়েছে পরে যখন দেখেন এখানে তারা কিন্তু দিয়েছে প্রসেসড ইমেইল কি রকম প্রতারণা এত টাকা এই যে আপনি দেখালাম যে 49.5 এত টাকা বিল হয় এখন এই টাকাটা কিন্তু সে প্রসেস করছে কিন্তু আসলে টাকা না দিয়ে শুধুমাত্র ইমেইল দিয়ে ওই যে আমি আপনাকে সাইট গুলো দেখালাম এবং পরবর্তীতে যখন আপডেশন দেওয়া হলো সাপোর্ট বিডি তারা বলেছিল সাপোর্ট বিডি দেখেন এখানে দেখেন বলেছে যে যে কোনো কন্টাক্ট করবেন সাপোর্ট বিডি ওয়ালেট এক্স ডট কম যখন ইমেল করা হয়েছে তখন আপনি জিমেল থেকে বলা হয়েছে অ্যাড্রেস নট ফাউন্ড অ্যাড্রেসই নেই এনামে কোনো অ্যাড্রেসই নেই এবং তাদের যে আপনি স্কাইপি যে দেওয়া হয়েছে এটা এরও স্কাইপি নেই স্কাইপিতে নেই তাহলে কত মানে বাক পার বা চিটার বা কোয়ালিটি বা স্ক্যাম বলতে পারেন সেটাই বলেন না কোনো আপনি এখন আপনি এরকম তাদের সাইটও এখন গত তাদের তাদের সাইটে বর্তমানে আপনি হচ্ছে না আপনি ঠিক তারা এখানে এর ভিতরে কমপ্লিট এবং প্রসেস লেগেছে কিন্তু আসলে সে নিজেরা ইচ্ছে করে এখানে প্রসেস অর্ডার কমপ্লিট এর ভিতরে দেখা দিচ্ছে দেখাচ্ছে যে লোকজন এতগুলো লোকজন বা এতগুলো ব্যক্তি আপনার সাথে লেনদেন করতেছে কিন্তু আসলে সম্পূর্ণ তাদের কাজ সাজি এগুলো মেনুয়ালি হাতে প্রোগ্রামে এগুলো এবং হলো ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে এগুলো করা হয়েছে বন্ধুরা এই জন্য আমি মূলত দেখেন মানুষের প্রতারণার কোনো শেষ নেই কিভাবে তারা প্রতারণা করে মানুষের মৃত্যুর ভয় নেই যে তারা যে কোনো সময় মানুষ তো মারা যাবেই কোনো নাকসান জায়গা তো না মানুষের কোরআন শরীফে সবকিছু আয়াত অস্বীকার করে কিন্তু আপনি 50,000 বছরে দুনিয়াতে রয়ে আখেরাতে আমাদের দুনিয়ার 50,000 বছর সময় আখিরাতের একদিন অবশ্য আমরা এই কয়দিন বাঁচার জন্য আমরা সুপ্রতনা করতেছি এই জন্য আমি আপনাদেরকে সাবধান করার জন্য
আমি একটা লিখেছি যে কোনো প্রকারে কোনো কোনো আপনারা কোনো সাইটে ইউএসডি সার্ভে করবেন না। অনেকগুলো সাইট আছে, যে সাইটগুলো আমি আপনাকে দেখাবো সাইটগুলো সবগুলোই দেখবেন সাইটগুলো প্রায় একই একই সিস্টেমে, কিন্তু আপনাকে টাকা প্রদান করবে না। আমি সবগুলো সাইট ঘেঁটে দেখেছি, সবগুলো সাইট খুলে খুলে আমি এক এক করে দেখেছি, এবং সবগুলো সাইটের ভিতরে দু একটা আছে, কিন্তু আপনি সেগুলো আমি আজকে বলবো না। দু একটা কোনো আজকে যেহেতু আমি স্ক্যাম সাইট নিয়ে আলোচনা করবো, আর যে দু একটা সাইট ভালো সেগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও দেবো, সে ভিডিও সাইট গুলো সেগুলো কিন্তু আপনি এই লিস্টের ভিতরে নেন। এই এই সাইট যেগুলো ভালো ট্রাস্টেড এই সাইটের ভিতরে লিস্ট আমি পাইনি, এগুলো আরো অনেক পরে আছে, এবং এটা পরে আপনারা খুঁজে পাবেন না। এটা আমি ইন্ডিকেট করে রেখেছি। এখন আমি আপনাদের ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আলাপ করবো এ ব্যাপারে। আগে আমি আরো কিছু ইনশাল ভিডিও প্রদান করবো, যেভাবে কিভাবে আপনারা অনলাইন ইনকাম করতে পারবেন কোনো ইউটিউবের মাধ্যমে কোনো ভিডিও তৈরি না করে। এটা আমার সাইট, এটা আপনারা সবাই জানেন কসমেটিক সাইট। এটা আমি ফরেক্সের উপরে কিছু ভিডিও থেকে আর্টিকেল ফরেক্স টিপস প্রদান করে থাকি। আমি নিত্য নতুন প্রায় সপ্তাহে কয়েকটি করে আর্টিকেল প্রদান করা হয় এই সাইটে, নতুন নতুন নিবন্ধন লেখা হয়, আপনারা অবশ্যই এটা দেখবেন এবং আপনার বন্ধুদের বলবেন যারা ফরেক্স এর শিক্ষা মানে লস করছে তাদের জন্য মূলত আমার সাইটটা করা। বন্ধুরা আমি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি নেক্সট টাইম আরো কিছু ভিডিও দেব যেগুলো কিছু সফটওয়্যারের উপরে। আমি কিছু ইনশাল্লাহ সফটওয়্যার আমি কিছু ভিডিও প্রদান করেছি, এগুলো আশা রাখি অবশ্যই আপনারা দেখবেন, আর না দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।